জীবনে কিন্তু অনেকবারই হাঁসবোনা খাওয়া হয়েছে, নিজে রান্না করে হোক বা কোথাও গিয়ে হোক, কিন্তু এত মজার হাঁসবোনা কিন্তু কমই পাওয়া যায়। আর এখানে গিয়ে হাঁসবোনা খেতে হলে কিন্তু বিয়ে বাড়ির মতো টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কখন উঠবে কখন বসা যাবে। শেষে যদি এরকম একটা পরিবেশে সময় পার করা যায়, তাহলে সে সময় ফিলিংসটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাজাসমন কিচেন অ্যান্ড ব্লগ। গ্রামের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি মজার একটা খাবার খেতে, আর যেটা হচ্ছে হাঁসবোনা। খাবারটা যেমন মজা, আর রাস্তাটাও কিন্তু তেমন সুন্দর, চোখ ধাঁধানো সৌন্দর্য। পথটা কিন্তু অনেক বেশি দূর ছিল, কিন্তু সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু খুব দ্রুতই সময় পার হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি মড়মড়িয়ার বাজারে, আর এটা হচ্ছে রাজশাহীতে। এখানকার হাঁসবোনাটা ভিডিও আমি অনেকবারই দেখেছি, মাঝে বাবাও কিন্তু অনেকবারই হাঁসবোনাটা খেয়েছে, কিন্তু আমার কিন্তু খাওয়া হয়নি কখনো। কিন্তু প্রতিবারই বলেছে এই হাঁসবোনাটা অনেক মজা। তো গিয়েই বুঝলাম যে সত্যি অনেক মজা, কারণ এত বেশি ভিড় ছিল, টেবিল পাওয়া তো মুশকিলই হয়ে গিয়েছিল। তারপর ম্যানেজ কিন্তু একটা টেবিল পেয়েছে। আর অন্যদিকে আমি দেখছিলাম কিভাবে রান্না বান্না চলছে, আজকে কিন্তু প্রায় 2টা থেকে 2:30, তখনও কিন্তু ভরপুর রান্না বান্না হচ্ছে। আর মানুষের কথা কি আর বলবো, কিন্তু তখনও গরম গরম ভাত হাঁড়িতে বসানো ছিল। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর মাঝের মধ্যে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিল, কারণ প্রচুর গরম ছিল তখন। তো মাঝান আমরা সবাই অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু একটা টেবিল ম্যানেজ করে ওইখানে গিয়ে বসে পড়ি। আমি ভাবছিলাম যে হবে মনে হয় মজা, কিন্তু যখন খাবারটা আসে টেস্ট করি, সত্যি হাঁসটা অনেক বেশি মজার ছিল। মানে আমার খাওয়া হাঁসবোনার মধ্যে বেস্ট হাঁসবোনা বললেও ভুল হবে না। বসার সাথে সাথে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছিল, প্রথমে ভাত, তারপর হচ্ছে সালাদ দিয়েছিল, যেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শসা কাটা, আর কিন্তু এখানে কিন্তু ডালও ছিল, আর একটা ভর্তা দিয়েছিল যেটা হচ্ছে আলু আর হচ্ছে ডাল মিক্সড করে তারপরে এই ভর্তাটা করেছিল। তারপরে কিন্তু আমাদের হাঁসবোনাটা দিয়ে দিয়েছে, কিন্তু হাঁসবোনার প্যাকেজ মনে হয়েছিল 150 কিংবা 180 এরকম কিছু একটা, আমার ঠিক মনে নেই। কারণ হচ্ছে আমাদের কিন্তু আজকে ট্রিটটা দিয়েছিল এখানকার একটা পরিচিত ভাইয়া। অল্প সময় কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে ভাইয়ার সাথে। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে খেতে গিয়েছিলাম দুপুরবেলা, আর প্ল্যানিংটা খুব সাডেনলি করা হয়েছিল। বেশিরভাগ প্ল্যানিংয়ে দেখা যায় কি হুট করে করা হয়, আর হুট করে যে কোনো কাজ কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো ভরপুর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাইরে চলে আসি একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো মাঝানে এখানে কোকাকোলা নিয়ে নিয়েছে, আর মাঝানে বাবা সবাই সবার মতো পছন্দ মতো জিনিস নিয়ে নিয়েছিল। এখানে দই ছিল, কিন্তু তখন না মনে হচ্ছিল ঠান্ডা কিছু খেলে বেশি ভালো লাগবে, যেহেতু এক গরম আবার হাঁস খাওয়া হয়েছে, তো একটু গরম তো সবার লাগছিল। আর এটা হচ্ছে কুটুমবাড়ি, আর ওইখানে আশেপাশে অনেকগুলো দোকান ছিল, হোটেল ছিল, কিন্তু সবচেয়ে কিন্তু ভিড় এই দোকানটার মধ্যেই ছিল। আর সত্যি বলতে সবচেয়ে মজা নাকি এখানকার খাবারটাই, মাজান বাবা যেটা আমাকে বললো। তো পাশে একটা ঘোড়া দেখতে পায় মাজান, তো ওইখানে বলছে ঘোড়ার উপরে উঠবে, তো ওকে এক চক্কর দেওয়া হয়। তো এত সুন্দর রাস্তা দিয়ে যখন আসছিলাম, তো পাশে দেখলাম সুন্দর একটা রাস্তা, আর পাশে সুন্দর একটা ভিউ ছিল। তো ওখানে মাঝানে নেমে কিছু ছবি তুলে, সবাই টুকটাক ছবি তুলে আর কিছুটা সময় এখানে ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার রমজানের 3-4 দিন আগের ভিডিও ছিল, কারণ রমজান যেহেতু চলে আসছে বললো যে অনেকদিন যাবত যদি প্ল্যানিং করছে হচ্ছে না, তো আমরা হুট করে প্ল্যানিং করে ফেলেছিলাম। এখন রমজানের মধ্যে কি এই হাঁসবোনাটা করা হয় নাকি এটা কিন্তু আমার জানা নেই, যদিও করা হয় কিন্তু ভালো হবে, কারণ এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা ছিল। ছোট একটা জীবন, আর এই ছোট জীবনে কিন্তু অনেক কিছু দেখার আছে, আর হচ্ছে অনেক প্রবলেমও ফেস করতে হয়। কিন্তু প্রবলেমগুলোকে এক সাইডে রেখে যদি প্রতিটা মুহূর্তকে এমন এনজয় করা যায়, তাহলে কিন্তু জীবনের সঠিক সার্থকতা পাওয়া যায়। তো খাওয়া দাওয়ার পরে ভালো আমাদের টিবাতে যাই। তো টিবাতে সৌন্দর্য কিন্তু এখানকার মানুষরা কম বেশি সবাই জানে। ওইখানে যাওয়ার পর কিন্তু নদীর পাশে অনেকক্ষণ বসেছিলাম, মানে মন ভালো করার মতো একটা দৃশ্য কিন্তু দেখেছি। ওইখানে অনেক মানুষই গিয়েছিল, সবাই কিন্তু ওইখানে বসে শুধু নদীই দেখছিল, সময়গুলো কিন্তু এভাবে পার হয়েছে। আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর, তাই না? আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।